ভিডিওটিতে ক্লিক করার জন্য স্মার্ট হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভারতীয় রেলওয়ের যে ওয়েস্টার্ন রেলওয়ে বিভাগ আছে তারা কিন্তু অলরেডি একটা অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বলে দিয়েছে যে তারা জুনিয়র ক্লার্ক পদে নিয়োগ করছে তো এটা ভারতবর্ষের সমস্ত নিউজ প্ল্যাটফর্মগুলো আছে যেগুলো বাংলা হিন্দি ইংলিশ সমস্ত নিউজ প্ল্যাটফর্মেই কিন্তু এর বিজ্ঞপ্তি এবং এর খবর বের করে দিয়েছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানবো যে কীভাবে আমরা কোন ওয়েবসাইটে গিয়ে এর অ্যাপ্লাই করতে পারি কিভাবে অ্যাপ্লাই করব এবং এর অফিশিয়াল নোটিফিকেশন সমস্ত বিষয়ে আমি জানাবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবেন এবং ভিডিও প্রথমে আমি একটা নিউজ চ্যানেলের প্রতিবেদন দেখিয়ে দিই যাতে আপনারা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারেন তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে নিউজ এইটিন বাংলার একটা প্রতিবেদন যেখানে বলা আছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট দুই হাজার কুড়ি ক্লার্ক পদে নিয়োগ চলছে কি আবেদন করতে চা চান তো বিস্তারিত নিচে তো আমরা নিচে চলে যাই নিচে এখানে কি বলা আছে দেখে নিই তো এখানে লেখা আছে আপনি যদি এই চাকরি আবেদন করতে চান তাহলে কিন্তু দশই জুন দু হাজার কুড়ি আবেদনের শেষ দিন মোট বিয়াল্লিশটি শূন্য পদে জুনিয়র ক্লার্ক নিয়োগ নিয়োগ করছে পশ্চিমী রেল তো এরপর আবার নিচের কলামে দেখি কি বলা আছে এখানে বলা আছে এই চাকরির জন্য যোগ্যতা হলো দ্বাদশ শ্রেণী পাশ আপনার যদি দ্বাদশ শ্রেণী পাশ হয় তাহলে কিন্তু আপনারা এখানে যোগ্যতা করতে পারবেন তো পরীক্ষা লিখিত পরীক্ষা কিন্তু হবে পনেরোই জুলাই দশই জুলাই কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু পনেরোই জুলাই হবে এর পনেরোই জুলাইয়ের মধ্যে কিন্তু এর লিখিত পরীক্ষা হবে তো অনলাইন আবেদন করতে পারেন কিংবা আবেদন ফর্ম ফিল ডাউনলোড করে ঠিকানায় পাঠাতে পারেন তো আজকে আমরা জানব কীভাবে অনলাইন আবেদন করা যায় তো সেটা আমি কোনো ওয়েবসাইটে গিয়ে তো আমি সেটার নিচে দেখাচ্ছি কী বলা আছে এখানে তো এখানে কিভাবে আবেদন করবেন পশ্চিমী রেলওয়ের পশ্চিমী রেলওয়ে ওয়েবসাইটে গেলেই কিন্তু নোটিফিকেশান দেখতে পারবেন মনে রাখবেন আবেদনের শেষ তারিখ কিন্তু দশই জুন সন্ধ্যা ছয়টা তো এখানে আরেকটা বলা আছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় কিন্তু পাস করতে হবে লিখিত পরীক্ষা এখানে বলা আছে লিখিত পরীক্ষায় পাস করতে হবে তো দুটো পেপার দুটো পেপারে পেপারের পরীক্ষা হবে পার্ট এ ও পার্ট বি তো পার্ট এতে কিন্তু ইংরেজির উপর আপনার কতটা দখলদারি আছে সেটা দেখা সেটা প্রমাণ করতে হবে এবং পার্ট বিতে জেনারেল ইন্টেলিজেন্স অঙ্ক ও সাধারণ জ্ঞান থাকবে তো চলুন বন্ধুরা এবার অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাই কীভাবে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখব তো চলুন অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নিই সেখানে কী বলা আছে তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে পশ্চিম ওয়েস্টার্ন রেলওয়ের যে ওয়েবসাইটে আছে তারা কিন্তু অলরেডি এটা অফিশিয়াল নোটিফিকেশান তো এটা দেখতে পাচ্ছেন তো এখানে নিচে নোটিফিকেশানটা দেখে নিন যে এখানে সমস্ত কিছুই কিন্তু বলা আছে বলা এবং এখানে দেখেন বলা আছে ক্যাটাগরি জেনারেল ক্লার্ক কাম টাইপেস্ট তো এখানে বলা আছে যে জেনারেল পদে কিন্তু চৌ চৌত্রিশটা এসসি হচ্ছে চারজন এবং এসটি চারজন মোট বিয়াল্লিশটা পদে নিয়োগ হচ্ছে তো এখানে বলার কিছুই নেই সমস্ত কিছু আগেই বলে দিয়েছি সমস্ত ডিটেলস আপনার অফিসিয়াল নোটিফিকেশনে তবু দেখে নেবেন ভিডিও লম্বা করবো না এবার চলে যাই কিভাবে এখানে আবেদন করতে পারেন তো এখানে ওয়েবসাইট দেওয়াই আছে নিচে নোটিফিকেশনে তো এই অফিসিয়াল ওয়েস্টার্ন রেলওয়ের কিন্তু যেটা ইকর্মিক অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখানে সমস্ত রিক্রুইটমেন্টের নোটিফিকেশন এবং সেখান থেকে আবেদন করা যায় তো সেই ওয়েবসাইটে যেতে হবে তো আমরা চলে যাই এবার ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে দেখি কীভাবে আমরা সেখানে আবেদন করতে পারবো তো বন্ধুরা ই কর্মিকের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার আগে আপনাদের একটা কাজ করতে হবে ভিডিও নিচে যে লাইক বাটনটি দেখছেন সেটাতে ক্লিক করে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলের পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখছেন সেটাতে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান এছাড়া যদি আপনি সাবস্ক্রাইব আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইকোনমিক অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেটা ওয়েস্টার্ন রেলওয়ের রিক্রুইটমেন্টের জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র তো এই ওয়েবসাইটটা আপনারা ভালো করে জেনে রাখবেন এই ওয়েবসাইটটা হচ্ছে সমস্ত ওয়েস্টার্ন রেলওয়ের যে রিক্রুটমেন্টগুলো হয় সমস্ত কিছুর নোটিফিকেশন কিন্তু এখানেই দেওয়া হয় তো আপনারা এই ওয়েবসাইটটা ভালো করে মনে রাখবেন তো এই ওয়েবসাইটে কীভাবে আসবেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব তো সেখান থেকে এখানে চলে আসবেন তো আপনাদের কাছে তো এখনও হয়তো নাও থাকতে পারে যে এই ওয়েবসাইট সম্বন্ধে আপনার জানা নাও থাকতে পারে তো এখানে এসে যে যে উপরে মেনু বটনগুলো দেখছেন এর মধ্যে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও তো এখানে ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর দুটো অপশান দেখতে পারবেন একটা হচ্ছে অ্যাপ্লাই ফর্ম রেগুলার ফর্ম আর একটা অ্যাপ্লাই ফর টেম্পোরারি ফর্ম তো দুই নম্বর অপশানটাতে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর টেম্পোরারি ফর্ম তো এখানে ক্লিক করার পর এই যে নোটিফিকেশানগুলো এই নোটিফিকেশানগুলো আপনারা এখানে দেখতে পারবেন অল সমস্ত নোটিফিকেশান দেখতে পারবেন তো আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে দুই নম্বর নোটিফিকেশানটা এখানে দেখেন বলা সিলেকশন বোর্ড ফর প্রমোশন ফর্ম গ্রুপ ডি গ্রুপ সি পোস্ট অফ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তো এখানে এই যে ওয়েবসাইটে তো এখানে থেকে অফিসিয়াল নোটিফিকেশান এই যে ডাউনলোডই ক্লিক করলে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে অ্যাপ্লাইয়ে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এর লাস্ট ডেট দেখেন দেওয়া আছে দশ ছয় দু তো এখানে আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করবো যখন আমরা অ্যাপ্লাই ক্লিক করব তখন আপনাদের আপনাদের সামনে এখানে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার কথা বলবে তো মোবাইল নাম্বার দিয়ে আর কি আপনাদের ওপেন করতে হবে তো আপনাকে বলে দিই আপনি যদি নতুন ইউজার হন তাহলে কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বার নেবে না তো এখানে নিউ ইউজার বলে একটা লেখা থাকবে তো আমার এখানে দেখাচ্ছে না আপনাদের এখানে নাও দেখাতে পারে তার কি পদ্ধতি দেখা যায় আমি দেখিয়ে দিচ্ছি তার কী পদ্ধতি হতে পারে কী পদ্ধতি আপনার মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করবেন তো এখানে নিউ ইউজার দেখালে তো ভালো কথা নাহলে আপনারা কী করবেন এটা ব্যাক হয়ে আসবেন ব্যাগ হয়ে পর এখানে অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশান যেমন নিচের অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে নিউ ইউজার তো এখানে এই যে নিউ ইউজার দেখাচ্ছে নিউ ইউজারে যদি আপনারা নিউ ইউজারে যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনারা কী দেখতে পাবেন নিউ ইউজারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি বসিয়ে দেবেন আপনার টাইপ এখানে আধার সিলেক্ট করা হবে তারপরে আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন এইখানে আধার নাম্বার বসিয়ে দিবেন মোবাইল নাম্বার বসিয়ে দিবেন এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে নাম বসিয়ে দিবেন বাবার নাম বসিয়ে দিবেন এবং ডেট অফ বার্থ ইমেল আইডি এই সমস্ত কিছু এখানে বসিয়ে দেবেন তারপর এখানে সুন্দর করে আপনাদের অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আছে সুন্দর করে এখানে লিখে রাখবেন সুন্দর সমস্ত অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপর এখানে স্টেট সিলেক্ট করবেন সিটি এবং পিনকোড এখানে সিলেক্ট করার পর এই নিচে যে সেন্ট ওটিপি বলে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে সেন্ট ওটিপিতে এই সেন্ট ওটিপি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ওটিপির ঘরটা চলে আসবে তো মোবাইল নম্বরে যে ওটিপিটা আসবে সেটা কিন্তু এমন ওটিপি সেটা একটা কোড টাইপের ওটিপি তো সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এখানে সেভ করে নেবেন তো সেভ করলে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন হয়ে আসবে তো হওয়ার পর আপনার এখান থেকে ব্যাক হয়ে আসবেন তো আপনার মোবাইল নাম্বার এখানে পার্মানেন্টলি রেজিস্ট্রেশন হয়ে গেল তো হয়ে যাওয়ার পর আপনি যে কোনো এখন যে কোনো পোস্টে এখানে যে কোনো নোটিফিকেশনের অ্যাপ্লাইয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো এবার আবারও আমরা ওই যে যে অ্যাপ্লাইটা আছে জুনিয়র ক্লার্কে সেই অ্যাপ্লাইয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ট ওটিপি ক্লিক করলে আমাদের ওটিপি চলে আসবে তো আমি এখানে একটু পূরণ করে নিই ওটিপিটা পূরণ করে নিই তারপর আপনি আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা সেন্ট ওটিপিও করতে পারেন ইউজ ওল্ড ওটিপিও করতে পারেন আগের ওটিপিও নিতে পারেন এরপর এরকম করে সেভ করে দেবেন তারপর লগ ইন করবেন লগ ইন করার পর এরকম ইন্টারভেস চলে আসবে তো আবার এখানে আপনাদের সমস্ত ডিটেলস ডেট অফ বার্থ যা আছে সমস্ত কিছু দেখিয়ে দেবে দেওয়ার পর এই ফর্মটা আপনাকে সুন্দর করে ফিল আপ করতে হবে তো এই ফর্মটা যদি আপনারা সুন্দর করে ভালো করে ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেওয়ার পর এখানে সমস্ত কিছু বসিয়ে দেবেন যা কিছু চাইছে সমস্ত কিছু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এখানে এই যে সেফ ড্রাফট এইটা এখানে ক্লিক করে দিলে আপনার সমস্ত কিছু ড্রাফটে সেফট হয়ে যাবে তো এই ভিডিও ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সমস্ত কিছু আমি দেখাতে পারছি না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আপনারা ভালো করে দেখে এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনারা ভিডিও দেখার পর লাইক করতে ভুলে যান তো ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অল করে রাখবেন